নমস্কার। পরম আরাধ্য ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রী মা সারদা এবং পূজ্যপাদ শ্রী শ্রী স্বামীজি মহারাজ্যের সকল ভক্ত সন্তানদের, দিব্যজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ময় নিয়োগী আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সকলকে পাঠ করে শোনাতে চলেছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ দ্বারা সম্পাদিত শতরূপে সারদা গ্রন্থটি থেকে সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি আমেরিকার দর্শন বিভাগের অধ্যাপিকা শ্রীযুক্তা ন্যান্সি টিলডেন দ্বারা রচিত শ্রীমা ও একালের পাশ্চাত্য নারী শীর্ষক অধ্যায়টি। সকল শ্রদ্ধেয় এবং সম্মানিত ব্যক্তিগণকে দিব্যজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাচ্ছি, পাশাপাশি লাইক এবং বেশি মাত্রায় শেয়ারের মাধ্যমে আপনারা দিব্যজ্ঞান চ্যানেলটিকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন এই অনুরোধ রাখছি। তাহলে সময় নষ্ট না করে শুরু করতে চলেছি আজকের অধ্যায়, শ্রীমা ও একালের পাশ্চাত্য নারী। শ্রীমা ও একালের পাশ্চাত্য নারী, এই আমার বিষয়। কিন্তু কেমন করে আমার বক্তব্য উপস্থিত করব তাই ভেবে আমি শিহরিত। পুণ্যময়ী মাতা দেবী সাক্ষাৎ জগজ্জননী, শিব বিষ্ণু রাম রামকৃষ্ণের নিত্য সঙ্গিনী, তিনি কয়েক দশক পূর্বে ধরাধামে অবতীর্ণ হয়ে লীলা করে গিয়েছেন। ভগিনী নিবেদিতার ভাষায়, যার জীবন একটি দীর্ঘ নীরব প্রার্থনা, সেই সারদা দেবী বস্তুত আমাদের ধ্যানের ধন। তার সম্পর্কে বাকবিস্তার করতে যেন মন চায় না। শ্রীমায়ের ভালোবাসার গভীরতা ও ব্যাপ্তি, তার দুর্লভ দূতি, সেই সঙ্গে তার পবিত্রতা আর আন্তরিকতা, এমনকি যদি অংশতও অনুভব করা যায় তবে তাকে নিয়ে আলোচনা করার কথা উঠলেই ভয় হয়। পাছে স্থূল চিন্তার স্পর্শ সেখানে লাগে, পাছে অজ্ঞতার কারণে সামান্যতম অশ্রদ্ধার ছায়া সেখানে এসে পড়ে। শ্রীমা সম্বন্ধে আলোচনা করাই যদি দুরূহ মনে হয় তবে সেখানে অত্যন্ত স্থূল ও সোচ্চার ব্যাপারের পাশে তাকে রেখে বক্তব্য প্রকাশ করব কেমন করে? নারী আন্দোলন, পুরুষের তুল্য অধিকারের জন্য সংগ্রাম, পুরুষের অত্যাচার, মেয়েদের তথাকথিত চেতনার উন্নয়ন, এইসবের সঙ্গে জড়িয়ে স্বচ্ছন্দে শ্রীমায়ের আলোচনা করতে পারা যায় কি? অসম্ভব। এই ভীতি অথবা দ্বিধা কেবল আমারই ব্যক্তিগত নয়। আমেরিকায় বেদান্ত আন্দোলন যখন শুরু হয় তখন সাধারণ বক্তৃতায় শ্রীমায়ের বিষয়ে আদৌ কিছু বলা হতো না। এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার পর প্রথম দিকে দেখেছি শ্রীমায়ের জন্মতিথি পালন অন্তরঙ্গ ভক্তগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকত। সেই উৎসব অনুষ্ঠিত হতো নীরবে শান্তভাবে। আমাদের বেদান্ত কেন্দ্রের উপাসনাগৃহের বেদিতে একই কারণে শ্রীমায়ের প্রতিকৃতি অনুপস্থিত। চল্লিশের দশকে স্বামী অশোকানন্দের নেতৃত্বে যখন এখানকার মন্দির নির্মিত হয় তখনই মনে হয়েছিল শ্রীমাকে সকলের সামনে উপস্থিত করা যুক্তিযুক্ত হবে না। শ্রীমা সারাজীবন লজ্জা পটাবৃতা অন্তরালবর্তিনী। এখানে সকলের দৃষ্টির সামনে তাকে স্থাপিত করা হলে সেই দৃষ্টিতে অজ্ঞান ও অশ্রদ্ধার স্পর্শ হয়তো বা থেকে যেতে পারত। হয়তো নানা জনে শ্রী রামকৃষ্ণ ও তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে শ্রীমায়ের কি সম্পর্ক ইত্যাদি হরেক রকম প্রশ্ন তুলতেন, অথবা এমন সব প্রশ্ন করে বসতেন যার উত্তর দেওয়া অস্বস্তিকর। এইসব কারণেই প্রথম দিকের সাধুরা লক্ষ্য রেখেছেন যাতে শ্রীমা তার দেহত্যাগের পরেও নিরুপদ্রব অন্তরালে থাকতে পারেন, যেমন তিনি ছিলেন তার জীবৎকালে। সে জিনিসটি ঘটেছে ভারতবর্ষে এবং এখানেও। দিন বদলেছে, মায়ের ছবি এখন সর্বত্র দেখা যায়। দেখা যায় তার মূর্তি, তার প্রতিকৃতি সংবলিত লকেট ইত্যাদি। পৃথিবীর নানা ভাষায় তার জীবনী প্রকাশিত হয়েছে। মা যেন জগতের সামনে আত্মপ্রকাশের জন্য নিজেই এগিয়ে এসেছেন। কেন মনে হয় এর মূলে রয়েছে শ্রীমায়ের করুণা। মা যে দেখতে পাচ্ছেন তাকে আর জগতের বড় প্রয়োজন। স্বেচ্ছায় মায়ের এই আত্মপ্রকাশের কথা স্মরণে রেখেই আমি তার বিষয়ে
কিছু বলতে সাহসী হয়েছি। বর্তমান পাশ্চাত্যের মেয়েদের সঙ্গে তার সম্পর্ক, এই বিষয়ে আমি আলোচনা করব। হয়তো সুষ্ঠুভাবে তা করতে পারবো না, কিন্তু যেভাবেই তা করি না কেন, এর দ্বারা তার চিন্তা তো করা হবে এবং সে কাজ নিশ্চয়ই কল্যাণকর। সুষ্ঠুভাবে কাজটি করতে পারবো না এই আশঙ্কায় আগে থাকতেই তার কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, সেই সঙ্গে ভিক্ষা চাইছি যেন তিনি আমাকে দিয়ে কঠিন কাজটি করিয়ে নেন। এই সূত্রে শ্রীমায়ের কৌতুকোজ্জ্বল রূপটি মনে পড়ছে। একবার শ্রীমায়ের এক আত্মীয়া মর্কট বৈরাগ্যের ঘরে তাকে বলেছিলেন, আর বেঁচে থাকতে ইচ্ছা নেই, যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে যাব, আমি মরবার পরে তুমি সেই মতন কাজ করো। শ্রীমা হেসে বলেন, তা কবে মরবি গো? আবার মনে পড়ছে নিবেদিতা শ্রীমাকে একদিন বলেছিলেন, আপনি হন আমাদিগের কালী। শুনে মা সঙ্গে সঙ্গে হেসে বলেন, না বাপু, আমি কালী টালি হতে পারবো না, জীব বার করে থাকতে হবে তাহলে। তাই যদি আমি মায়ের বর্ণনা করতে গিয়ে গোলমাল করে ফেলি, তবে নিশ্চয় তিনি হেসে উঠবেন। না, শ্রীমাকে আমি মা কালী অথবা শিবপ্রিয়া অথবা বিষ্ণু জায়া রূপে দেখাতে চেষ্টা করব না, মা আমাদের মাই থাকুন, সেইভাবেই তাকে দেখাব। উইমেন্স লিবারেশন মুভমেন্ট দ্বারা প্রভাবিত পাশ্চাত্য দেশের মেয়েদের জন্য শ্রী মায়ের কি বিশেষ কোনো বার্তা বা উপদেশ ছিল? আমরা জানি যে সভ্যতার ঐতিহ্যে শ্রীমা তার জীবন যাপন করেছেন, সেখানে মেয়েদের অধিকার নয়, মেয়েদের কর্তব্যের কথাই শত শত বর্ষ ধরে ভাবা হয়েছে। সমাজের কাঠামোর মধ্য থেকে ধৈর্য এবং সকলের প্রতি সহিষ্ণুতা প্রত্যেক মেয়ের আচরণে প্রতিফলিত হোক, এই আদর্শের উপরই মা বারবার জোর দিয়েছেন। এই আদর্শকে সামনে রেখে তিনি বড় হয়েছেন, সারা জীবন একে বিশ্বাস ভরে মেনে চলেছেন। তার পক্ষে কি বর্তমানে পাশ্চাত্যের মেয়েদের মানসিকতা বুঝতে পারা সম্ভব ছিল, যে মানসিকতায় রয়েছে মেয়েদের বিশেষ অধিকারের, আর্থনৈতিক ক্ষমতার স্বীকৃতি দাবি, পুরুষ শাসিত সমাজ কর্তৃক দীর্ঘ নিগৃহীত মেয়েদের পুরনো মানুষের স্বীকৃতি দাবি? শ্রীমায়ের নিঃস্বার্থ জীবনের পাশে কোনো আন্দোলনকে টেনে আনাই যেন অসঙ্গত। পাশ্চাত্যের এ যুগের মেয়েদের প্রতি শ্রীমায়ের বিশেষ কোনো বার্তা বা বাণী ছিল, এ কথা ভাবাও যেন কঠিন। তিনি তো কোনো বক্তৃতা দিতেন না, বাণী দেওয়াও তার কাজ ছিল না, কিন্তু তার জীবন, সেই জীবন থেকে কি এ ব্যাপারে আমরা কিছু শিক্ষা নিতে পারি? এখানে মনে রাখতে হবে, হিন্দু নারীর আদর্শ অনুসারে তিনি অন্তরালবর্তিনী, নিজেকে কখনো জাহির করেননি, স্বামীকে পূজা করেছেন ঈশ্বর জ্ঞানে, ভাইপো ভাইজি এবং অন্যান্য আত্মীয় ঘেরা সংসারের সকলকে সস্নেহে সেবা করেছেন। আধ্যাত্মিক অর্থে যারা সন্তান তাদের আদর যত্ন করেছেন, সেই সঙ্গে তাদের পরিচালিত করেছেন পরম লক্ষ্যের দিকে। এই সব তিনি করেছেন সকলের মধ্যেই ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করে। পাশ্চাত্য জগতের নারী আন্দোলনের একটি লক্ষ্য স্ত্রী জাতির চেতনার উন্নয়ন, কনসাসনেস রেজিং। শ্রীমা এই শব্দ শুনলে হয়তো ভাবতেন, ঈশ্বর চেতনার কথাই বুঝি বলা হচ্ছে, তাই বুঝি ওদের লক্ষ্য। কিন্তু তা যদি হতো, তবে তো পুরুষদের সমান অধিকার ইত্যাদি দাবির কোনো অর্থই থাকত না। যাই হোক, নারীমুক্তি আন্দোলনের যারা শরিক, পশ্চিমের সেই সব মেয়ের কাছে শ্রীমা যেন অপ্রাসঙ্গিক। তারা মাকে মনে করবে সেকেলে, পুরুষশাসিত সমাজে বিনত ভূমিকায় অভ্যস্ত এক নারী। আর মা যদি এদের দেখতে পেতেন, শুনতে পেতেন এদের নানা ধরনের মুক্তির সোচ্চার ধ্বনি, তবে কি ভাবতেন তিনি? একবার শ্রীমা জনৈক ভক্তের সঙ্গে কথোপকথনে বলেছিলেন, প্রণাম করি মা কলকাতাকে, কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কি করে আসছে, কারোর বা ২৫টা ছেলে মেয়ে, ১০টা মরে গেল বলে কাঁদছে, মানুষ তো নয়, সব পশু, পশু, সংযম নেই, কিচ্ছু নেই। তাহলে নারীমুক্তি আন্দোলনের মেয়েদের ধরন ধারণ দেখে শ্রীমা কি তাদের সংযমহীন পশুবৎ বলে মনে করতেন? আপাতত মনে হয় মা ওদের ঠিক তাই মনে করতেন। যদি তাই হয়, তবে বর্তমান আলোচনার কি প্রয়োজন? শ্রীমা ও বর্তমান পাশ্চাত্যের মেয়েরা
এই প্রসঙ্গে আলোচনা অসম্ভব বলে তাহলে কি এখানেই ইতি করে দেব? তেমন কিছু করার আগে শ্রীমা প্রসঙ্গে নিবেদিতার কথা স্মরণ করে নেওয়া যাক। তার মধ্যে দেখা যায় অতি সাধারণ নারীরও অনায়াস লভ্য জ্ঞান ও মাধুর্য। তবুও আমার কাছে তার শিষ্টতার আভিজাত্য ও মহৎ উদার হৃদয় তার দেবীত্বের মতোই বিস্ময়কর মনে হয়েছে। কোনো প্রশ্ন যত নতুন বা জটিল হোক না কেন, উদার ও সহৃদয় মীমাংসা করে দিতে তাকে কখনো ইতস্তত করতে দেখিনি। তার বুদ্ধির অতীত কোনো নতুন সামাজিক ব্যবস্থা থেকে উদ্ভূত জটিল চক্রে আবর্তিত অথবা উৎপীড়িত হয়ে কেউ যদি তার কাছে আসে, তিনি তৎক্ষণাৎ অভ্রান্ত অন্তর্দৃষ্টির সাহায্যে প্রকৃত তথ্য উপলব্ধি করে ফেলেন এবং প্রশ্নকর্তাকে সমস্যাটির পরিপ্রেক্ষিতে সঠিক মানসিকতায় স্থাপিত করে দেন। লক্ষণীয়, শ্রীমা অভ্রান্ত অন্তর্দৃষ্টির দ্বারা প্রকৃত বিষয়টি উপলব্ধি করে প্রশ্নকর্তাকে সমস্যার সমাধানের যথার্থ মানসিকতায় প্রতিষ্ঠিত করতেন। অর্থাৎ তিনি বলে দিতেন না ঠিক কোন পন্থা গ্রহণ করতে হবে, অথবা তিনি নিজে সমস্যার সমাধান করে দিতেন না। তিনি প্রশ্নকর্তাকে এমন মানসিকতায় প্রতিষ্ঠিত করে দিতেন যাতে সে নিজেই সমাধানের পথটি খুঁজে নিয়ে সংকটমুক্ত হতে পারে। তাহলে আমরা ভাবতে পারি, সময়, সংস্কৃতি এবং পরিপ্রেক্ষিত স্বতন্ত্র হলেও বর্তমান পাশ্চাত্য জগতের মেয়েরাও যদি তার কাছে উপস্থিত হবার সুযোগ পেত, তিনি তাদের সমস্যার গভীরে প্রবেশ করতে এবং সেই সমস্যার সমাধানের যথার্থ মানসিকতায় তাদের প্রতিষ্ঠিত করে দিতে পারতেনই। বিদেশের ধর্মীয় রীতিনীতির গভীরে যাওয়ার অসাধারণ ক্ষমতা যে তার ছিল তার সাক্ষ্য দিয়েছেন নিবেদিতা। তিনি শ্রী মায়ের কোনো নতুন ধর্মীয় ভাব বা অনুভূতিকে মুহূর্তের মধ্যে উপলব্ধি করবার আশ্চর্য শক্তির কথা বলেছেন। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, কয়েক বছর আগে একবার ইস্টারের দিন বিকালে তিনি যখন আমাদের কাছে এসেছিলেন, তখন আমি শ্রী মার মধ্যে এই শক্তির প্রথম পরিচয় পাই। ওই দিন শ্রী মা ও তার সঙ্গিনীরা আমাদের সমস্ত বাড়িটি ঘুরে দেখবার পর ঠাকুর ঘরে গিয়ে বসবার এবং খ্রিস্টানদের এই উৎসবের অর্থ শুনবার আগ্রহ প্রকাশ করেন। তারপর আমাদের ছোট ফরাসি অর্গ্যান সহযোগে ইস্টার দিনের গান বাজনা হল। খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কীয় স্তোত্রগুলি বিদেশি এবং শ্রীশ্রীমার সম্পূর্ণ অপরিজ্ঞাত, তথাপি তাদের সূক্ষ্ম মর্মগ্রহণ ও গভীর সহানুভূতি প্রকাশের মধ্যে আমরা সর্বপ্রথম ধর্মজগতে শ্রী সারদা দেবীর অসাধারণ উন্নতি লাভের এক অতীব হৃদয়গ্রাহী চিত্র দেখতে পেলাম। আরেক সন্ধ্যায় তার এই বৈশিষ্ট্যের পরিচয় আমরা পেয়েছিলাম। সেদিন অল্প কয়েকজন অন্তরঙ্গ স্ত্রীভক্ত পরিবৃত হয়ে তিনি বসেছিলেন। এমন সময়ে আমাকে ও আমার গুরু ভগিনীকে তিনি ইউরোপের বিবাহ অনুষ্ঠান বর্ণনা করতে বলেন। যথেষ্ট হাস্য ও কৌতুকের সঙ্গে তার নির্দেশ মতো আমরা একবার পুরোহিতের পরমুহূর্তেই বরকনের ভূমিকা অভিনয় করে দেখালাম। কিন্তু বিবাহের শপথ বাক্য শুনে মায়ের যে ভাবের উদয় হল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সম্পদে বিপদে, ঐশ্বর্যে দারিদ্রে, রোগে স্বাস্থ্যে, যতদিন মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে, এই কথাগুলি শুনে উপস্থিত সকলেই আনন্দ প্রকাশ করে উঠলেন। কিন্তু শ্রীমার মতন আর কেউই ওই কথাগুলির যথার্থ মর্ম গ্রহণ করতে পারেননি। বারবার তিনি ওই কথাগুলি আবৃত্তি করিয়ে শুনলেন এবং বললেন, আহা কি ধর্মী কথা, কি ন্যায়পূর্ণ কথা। শ্রীমা যে তার হিন্দু, মুসলমান এবং পাশ্চাত্য দেশোদ্ভব সন্তানদের কখনো ভেদবুদ্ধিতে দেখেননি তার অজস্র প্রমাণ আছে। একবার জয়রামবাটিতে তার গৃহ নির্মাণে নিযুক্ত এক মুসলমান কর্মীকে শ্রীমা খেতে দিয়েছিলেন। লোকটির খাওয়ার পর শ্রীমাকে স্বহস্তে তার উচ্ছিষ্ট স্থান ও বাসন পরিষ্কার করতে দেখে শ্রীমায়ের ভ্রাতুষ্পুত্রী নলিনী বিস্ময়ে হতবাক হয়ে যান। নলিনীর আপত্তির উত্তরে মা তাকে ধমক দিয়ে বলেন, আমার শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে।
গ্রামবাসীরা যাকে চোর বলে জানত সেই অবজ্ঞাত লোকটি একদিন শ্রী মায়ের জন্য কিছু কলা নিয়ে আসে। তিনি তা সানন্দে গ্রহণ করেন। জনৈক স্ত্রীভক্ত তাতে বলেন, ওরা চোর আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? এই কথা শুনে শ্রীমা বলেন, কে ভালো কে মন্দ আমি জানি। জনৈক সাধু একবার শ্রী মায়ের ভাইজিদের জন্য বিলেতি কাপড় কেনার প্রস্তাবে আপত্তি করে বলেছিলেন, ওসব তো বিলেতি হবে, ও আবার কি আনব? ভারতে সেই সময় স্বদেশী আন্দোলন চলছে। শ্রীমা হাসতে হাসতে বলেন, বাবা তারাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? অতএব দেখা যাচ্ছে বর্তমানকালের সমস্যা ও চাহিদার উত্তেজনার পরিপ্রেক্ষিতেও পাশ্চাত্য মেয়েদের ঠিক ঠিক বুঝতে পারার ব্যাপারে শ্রী মায়ের দিক থেকে কোনো বাধা থাকার কথা নয়। এখন প্রশ্ন এই, সেই মেয়েরা কি মায়ের কথা শুনতে রাজি হবে? অভ্রান্ত অন্তর্দৃষ্টি দিয়ে সমস্যার মূল কথাটি বুঝে নিয়ে তিনি যে উপদেশ দিতে পারতেন, যার সাহায্যে সমস্যা সমাধান করে নেওয়া সম্ভব, সেই উপদেশ কি তারা শুনবে? বর্তমান নারীমুক্তি আন্দোলনের বিশেষ কয়েকটি লক্ষ্য প্রসঙ্গে শ্রী মাকে যারা জানতেন এবং কয়েকজন শিক্ষিত ও সুধী ব্যক্তির মন্তব্য আমরা স্মরণ করতে পারি। শ্রী মায়ের সুশিক্ষিত ও অন্তরঙ্গ মহিলা ভক্ত গৌরীমা বলেছেন, শ্রী শারদাদেবী শুধু শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিনী ছিলেন না, তিনি ছিলেন সেই আধার যার মধ্যে শ্রী শ্রী ঠাকুর বিশ্বজননীকে পুজো করেছিলেন। নিজের সহধর্মিনীকে জগন্মাতা রূপে পূজা করার ঘটনা আর কোনো যুগে দেখা যায়নি, আজও শ্রী মাকে লোকে চিনতে পারেনি। তার জীবনের পূর্ণ তাৎপর্যের উপলব্ধি বিশ্বের পক্ষে কল্যাণকর হতে বাধ্য। ইংরেজি ভাষায় শ্রী মায়ের বিশিষ্ট জীবনীকার স্বামী নিখিলানন্দ এই প্রসঙ্গে একটি পত্রে লিখেছেন, 1911 সনের কাছাকাছি শ্রীমা তার বৃহত্তর শিষ্যমণ্ডলীর নিকট পরিচিত হন, বিশেষ করে স্ত্রী ভক্তদের নিকট। মোটামুটি এই সময়ে মহিলারা সমাজের বিভিন্ন স্তরে লক্ষণীয় ভূমিকা নিতে থাকেন। শিক্ষা, রাজনীতি এবং প্রশাসনের নানা ক্ষেত্রে তাদের বিশেষ স্থান অধিকার করে নিতে দেখা যায়। তিনি যেন নারীজাতির চৈতন্য জাগ্রত করে দিয়েছেন। এই জাগ্রত নারীজাতি সমগ্র মানবজাতির পরবর্তী বিবর্তনে বিশিষ্ট ভূমিকা নেবে এবং তখন বিভিন্ন প্রশ্ন ও সমস্যার মীমাংসায় যুক্তির চেয়ে অধিকতর কার্যকর হবে প্রেম ও অন্তর্দৃষ্টি। নারীমুক্তি আন্দোলনের ক্ষেত্রে বিশেষ দুটি উল্লেখযোগ্য বিষয়, এক, সমাজে পুরুষের সমান স্বীকৃতি ও শ্রদ্ধা লাভের উপর গুরুত্ব আরোপ, দুই, মেয়েদের মধ্যে একটি বিশেষ কল্যাণকর অন্তর্দৃষ্টির শক্তি আছে এই দাবি, যা জগতে তাদের বিশিষ্ট ভূমিকার অধিকার চায়। এই দুটি বিষয়ের কথা মনে রেখে যখন দেখি যে শ্রী মা কেবল শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিনী নন, তার কাছে মূর্তিমতী দেবী যাকে তিনি পূজা করেছিলেন জগন্মাতা রূপে, এবং ভেবে দেখি যে সম্ভবত শ্রী মা পশ্চিমের মেয়েদের এই আন্দোলনকেও সক্রিয় করে তুলেছেন, যা মানব জাতির পরবর্তী বিবর্তন ঘটিয়ে দেবে, যেখানে যুক্তির চেয়ে অধিকতর কার্যকর হবে প্রেম ও অন্তর্দৃষ্টি, তখন মনে হয় বর্তমান আন্দোলনের সহভাগী মেয়েরাও অনুপ্রেরণা লাভের জন্য শ্রী মায়ের শরণ নিতে পারে। এই সম্ভাবনা রয়েছে ধরে নিয়ে আমি বর্তমান পাশ্চাত্যের মেয়েদের চাহিদা ও সমস্যার একটি সংক্ষিপ্ত রূপরেখা দেবার চেষ্টা করব। অতঃপর শ্রী মায়ের অভ্রান্ত অন্তর্দৃষ্টিতে তাদের সমস্যার কোন রূপ ধরা পড়ত এবং কিভাবে তিনি সমস্যা সমাধানের পথে তাদের প্রতিষ্ঠিত করতেন, তাই হবে বিচার্য। আজকের মেয়েরা কি চায় এবং তাদের কষ্টের মূলে কি? নারীমুক্তি আন্দোলনের যারা শরিক, সেই মেয়েরা কোন অবস্থা থেকে মুক্তি চায়? সাধারণভাবে কি তাদের কাম্য? তারা কষ্ট ভোগ করছে বলে মনে করে, কিন্তু কি সেই ক্লেশ? এ কথা ঠিক, পাশ্চাত্য জগতের সব মেয়ে এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত নয়, তবে তার প্রতি সবার সহানুভূতি থাক বা না থাক, তার দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত। সেদিক দিয়ে এটি সমকালের একটি তাৎপর্যপূর্ণ ব্যাপার, যা বিশ্লেষণের দাবি রাখে। মোটামুটি এই আন্দোলনের
প্রধান কয়েকটি লক্ষ্য হল, প্রথমত, এই আন্দোলনের সহভাগীরা নারীর প্রথানুগত ভাবনা ও জীবনচর্যা থেকে মুক্তি চায়। পতিপ্রধান বিবাহবন্ধন মেনে নিয়ে ঘর সামলানো, সন্তান পালন ইত্যাদি জাতীয় প্রথানুগ কর্মের গণ্ডিতে আবদ্ধ থাকতে তারা অনিচ্ছুক। চিত্তাকর্ষক ও কঠিন কর্মে তারা পুরুষদের সমান সুযোগ আশা করে। অধ্যাপনা, চিকিৎসা, ব্যবসা, বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত, প্রযুক্তিবিদ্যা, রাজনীতি ইত্যাদি সর্বক্ষেত্রে তারা সমান দক্ষতার দাবিদার। সেই কারণে আপন ইচ্ছা অনুসারে জীবিকা নির্বাচনে আগ্রহী। কর্মক্ষেত্রে তারা পুরুষদের সমান মর্যাদা ও বেতন দাবি করে। দ্বিতীয়ত, তারা চায় এই পুরুষ প্রভাবিত সংস্কৃতি ক্ষেত্রে মেয়েদের যেন তাচ্ছিল্যের চোখে দেখা না হয়, যে দায়িত্ব পালনেই তারা নিযুক্ত থাকুক না কেন। তারা পুরুষদের কাছে লোক দেখানো সম্ভ্রমের প্রার্থী নয়, কারণ এই ধরনের আতিশয্য চিহ্নিত সম্ভ্রম প্রদর্শন আসলে মেয়েদের নিম্নস্তরের প্রজাতি হিসাবে গণ্য করার প্রবণতাকে ঢেকে রাখার একটি প্রয়াস মাত্র। পুরুষদের তুলনায় তারা অবলা অথবা তারা পুরুষদের সম্পত্তি বা ক্রীড়াবস্তু, এরকম মনোভাবই প্রকাশ পায় উক্ত আচরণে। তৃতীয়ত, ভিক্টোরীয় যুগের নীতিবোধ থেকে তারা মুক্ত হতে ইচ্ছুক। নৈতিক জীবনের ক্ষেত্রে পুরুষরা যে স্বাধীনতা ভোগ করছে সেটি তাদেরও কাম্য। এক কথায়, দেহ ও মনের তৃপ্তি এবং আনন্দ আস্বাদনের উপায় খুঁজতে গিয়ে তারা সামাজিক বিধিনিষেধ অথবা সমাজে সৃষ্ট আত্ম অপরাধবোধের বাধা মানতে চায় না। চতুর্থত, পুরুষশাসিত সমাজ ব্যবস্থার ফলে পূর্বে নিজেদের দক্ষতা ও জীবনের লক্ষ্য সম্বন্ধে তাদের যে সীমিত ধারণা ছিল সেই ধারণা থেকে তারা মুক্তি কামনা করে। তারা মনে করে এতকাল পুরুষরা সাফল্যের সঙ্গে তাদের শিখিয়ে এসেছে কোন কাজ মেয়েরা করতে পারে, কি তাদের চাওয়া উচিত, কি তাদের ভোগ্য, তাদের ন্যায় অন্যায়বোধ কেমন হওয়া উচিত ইত্যাদি। এখন এইসব ব্যাপারে তারা চায় স্বাধীনতা। নিজেদের সম্বন্ধে উক্ত পূর্বধারণা থেকে মুক্তিকেই তারা বলে চেতনার উন্নয়ন। পঞ্চমত, আর্থনৈতিক ক্ষেত্রে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব আর চায় না। তারা চায় আর্থনৈতিক ক্ষমতা, নিজের ইচ্ছামতো জীবন গঠন করার অধিকার। অর্থাৎ এক কথায়, সামাজিক ক্ষেত্রে পুরুষদের সমান অধিকার তারা প্রতিষ্ঠা করতে চায় আর্থনৈতিক স্বাধীনতার ভিত্তির ওপর। সর্বশেষে তাদের বক্তব্য, এই মুক্ত অবস্থায় তাদের বিশেষ চেতনা শক্তিকে সর্বকর্মে নিয়োগ করতে দেওয়া হোক। যে চেতনা শক্তি ইতিপূর্বে অন্তত পাশ্চাত্য জগতে যথাযথভাবে প্রযুক্ত হয়নি এবং যাকে যথেষ্ট মূল্য দেওয়া হয়নি, এই বিশেষ চেতনা শক্তিটি কি? একে বলা হয় দক্ষিণ মস্তিষ্কের শক্তি, যার সঙ্গে অন্তর্দৃষ্টি ও সামগ্রিক জ্ঞানলাভের ক্ষমতা সংশ্লিষ্ট। প্রসঙ্গত, বাম মস্তিষ্কের শক্তি দেয় বিশ্লেষণের এবং আংশিক জ্ঞানলাভের ক্ষমতা। এই বিশেষ চেতনা শক্তির বলে অন্তরের উপলব্ধি সঞ্জাত জ্ঞান স্বতই অর্জিত হয়। এই বিশেষ চেতনা শক্তি ফলপ্রসূ হয় প্রেমে ও সংরক্ষণে। তাদের বিশ্বাস, এই শক্তি কেমন করে প্রয়োগ করতে হয় তা তারা অপরকে শেখাতে পারে এবং তা শেখানো তাদের কর্তব্য। এই শক্তির জন্যই তাদের হওয়া উচিত পুরুষের, সেই সঙ্গে সমগ্র সমাজের শিক্ষিকা এবং পালিকা। দক্ষিণ মস্তিষ্ক ও বাম মস্তিষ্ক যে দুই ভিন্ন ধরনের চেতনা এনে দেয়, প্রথমটি যে অন্তর্দৃষ্টি নির্ভর এবং দ্বিতীয়টি বস্তু নির্ভর, এবং পাশ্চাত্য জগতে প্রথমটির প্রয়োগ যে অবহেলিত, এই সব তথ্য সন্দেহাতীতভাবে উদ্ঘাটিত হয়েছে মস্তিষ্কের মনস্তত্ত্বমূলক পরীক্ষায়। এই প্রসঙ্গে সান ফ্রান্সিসকোর ল্যাংলি পোর্টার ইনস্টিটিউটের ডক্টর রবার্ট অর্নস্টিনের কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। ডক্টর অর্নস্টিনের ধারণা, মানব বিবর্তনের এই সন্ধিক্ষণে দক্ষিণ মস্তিষ্কগত উপায়ে জ্ঞানার্জন অতীব মূল্যবান, কিন্তু পাশ্চাত্য জগতে ওই উপায় বিশেষ অবলম্বিত হয়নি। সেখানে বাম মস্তিষ্কের যুক্তি বিচার বিশ্লেষণ ও বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠাকে অপরিমেয় মূল্য দিয়ে তার সবিশেষ চর্চা করা হয়েছে। পাশ্চাত্যে প্রাচ্যদেশের ধ্যান, জপ, যোগ পদ্ধতি, ধর্মীয় আনুষ্ঠানিকতা
ইত্যাদি দক্ষিণ মস্তিষ্কের জ্ঞান প্রক্রিয়া অবহেলিত। রেনেসাঁসের পরে পাশ্চাত্যে অধ্যাত্ম চর্চার হানি ঘটেছে। স্বজ্ঞের ভিত্তি নেই ধরে নিয়ে পাশ্চাত্যের মানুষ তাতে মনোযোগী নয়। ডক্টর অর্নস্টিনের মতে সে অবস্থার পরিবর্তন এখন ঘটবার মুখে। পাশ্চাত্যে এখন প্রাচ্যের প্রাচীন জ্ঞান পদ্ধতিগুলো সম্বন্ধে নতুন করে বুঝবার মনোভাব জেগেছে। সেই সঙ্গে তার আয়ত্তে এসে গেছে মানব মস্তিষ্ক বিশ্লেষণের বৈজ্ঞানিক কলাকৌশল। এতদিন পাশ্চাত্যের শিক্ষা ও সংস্কৃতি যে আংশিক বাস্তবতাবোধ জাগিয়ে যাচ্ছিল তাতে অতিক্রম করে সে এখন সামগ্রিক বাস্তব চেতনা উপলব্ধির অবস্থায় উপনীত। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রীমা সারদা এবং পূজ্যপাদ স্বামীজির শ্রীচরণে সকলের প্রতি কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করে শ্রীমা ও একালের পাশ্চাত্য নারী অধ্যায়টির প্রথম ভাগটি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দ্বিতীয় ভাগটি আপনাদের পড়ে শোনাব। নমস্কার।